আমি আজকে রান্না করবো কাতল মাছ, আর কাতল মাছটা অলরেডি ভেজে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর এখানে পেঁয়াজটা ভেজে আমি আদা রসুন হলুদ মরিচ এগুলো সব দিয়ে মশলাটা এখন কষাই নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, এখন টমেটোগুলো ভালো করে কষাই নিব। প্রথমে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, তারপর এখন টমেটো দিয়ে আর একটু কষাই নিব, তারপরে মাছগুলো দিয়ে দিব। মশলাটা ভালো করে কষাই নিলাম মশলার সাথে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি, তো আর একটু ভালো করে কষাই নিব, তারপরে আমি মাছটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, তারপর আমি একটু জিরা পাউডারও দিব। হয়তো অনেকে ধনিয়া পাতা দিলে জিরা পাউডার দেন না এমন হতে পারে, কিন্তু আমি দুটোই দিই, তো এটার পরে আমি জিরা পাউডারটা দিয়ে তারপরে নামিয়ে ফেলব। আমার মাছটা কিন্তু হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি, অনেকটা টেনে গেছে, আর এখন আমি জিরা পাউডার দিয়ে দিব। পাউডারটা দিয়ে দিছি, জিরা পাউডার দিয়ে দিছি, আর এখন আমার কিন্তু মাছটা একেবারে পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন, ভালো লাগবে আশা করি।